এই সরকারের দিনত আসলতো মুসলমান সুরক্ষিত নয়, এটা সঁচা কথা। আপনি দেখা পাই আছে মুসলমান যত আছে তাতে আপনার ইভিকশন আরম্ভ করেছে, মুসলমান যত তাতে অত্যাচার আরম্ভ করেছে, তাদের গুন্ডা বাহিনী লগাই দিয়েছে, বিজেপির আপনার কার্যকর্তাক লগাই দিয়েছে। গতি এইটো সঁচা কথাই কৈছে, এই সরকারের দিনত আমার মানুষ মানে সুরক্ষিত নয়। আজি এই কথা কোৱা নাই, আমি আজি যিখিনি কথাটো মেইন আমার যে আহিছিল আমি সেই কথাটো লৈ গোয়ালপাড়া ম্যাটারটো লৈ, গোয়ালপাড়া ম্যাটারটো তেখেতক জনোৱা হৈছে, পরবর্তী আমি কম আর এইখিনি কথা পরবর্তী আমি আমার রাজ্য। আর হিন্দু মুসলমান করলে তেখেতে রাজপাট থাকিব, নহলে আর উন্নয়নের কথা কব লাগে, উন্নয়ন তো নাই। গতি এই মানে হিন্দু মুসলমান করে করে তো পলিটিক্সটা করে আছে তেখেতে, বেলেগ আর কি কথা হব, বেলেগ উদ্দেশ্য একো নাই, রাজপাট দখল করে রাখব লাগে আর আর 2026 ইলেকশন পার করব লাগে, সেইটাই আর বেলেগ কি আছে। তেখেত ট্রাই তো করে আছে, ট্রাই করে আছে, কিন্তু আসলে তো মানুষের যে অন্ন বস্ত্র বাসস্থানের যে কথা আছে, আমি ইভিকশনের বিরোধিতা করা নাই, ইভিকশন করার আগতে মানুষখিনি রিহেবিলিট করব লাগবে, যেটা সাংবিধানিক একটা অধিকার আছে সেই অধিকারের পর বঞ্চিত করব না। এই দুখিয়া মানুষবিলাকে ইভিকশন করে সরকারে কি পাব, তাতে যদি কিবা উপযুক্ত কিবা কারণ থাকিলে যে না এই মাটি কিনে লই কিনে কিবা এটা করব, অনুষ্ঠান প্রতিষ্ঠান বা সরকারি কিবা জরুরত আছে, তেনেকাও হওয়া নাই। গতি এই মানুষখিনি ইভিকশন করার অর্থ এটাই যে মিয়া মানুষবিলাক একঠাইর পর আনঠাইল খেদি পঠা, কথাটো সেইটোৱে, বেলেগ একো নাই। এইটো তো চাওক উচ্চতম ন্যায়ালয় আর হাইকোর্ট, আজি হাইকোর্টেও কৈছে কথাটো যে আপনাদের কোথাও আজি কচুতলিত মানে মেদি মাটিতে আবার উচ্ছেদ করেছে, গতি এই মানে সরকারের যি ইচ্ছা তাকে করে আছে, ন্যায়ালয়ের উপর আমার আস্থা আছে, বিশ্বাস আছে, গতি ভারতীয় গণতন্ত্রের উপর আমার বিশ্বাস আছে, গতি ন্যায়ালয়ের উপর আমার 100% বিশ্বাস আছে, ন্যায়ালয় সদাই মানে আপনার ইনসাফ দিয়ে যাব। রাজ্যপালে কৈছে যে এজন মানুষ মানে জিয়াই থাকিবৰ কাৰণে যিখিনি তার সাংবিধানিক অধিকার যদি সরকারে খর্ব করেছে, ইয়াতে মই সরকারের লগত কথা পাতি এটা মই ঠিক করে দিম, তেখেতে এখানে আশ্বাস করে দিছে। আমি আশাবাদী, আমি পূর্ণ আশাবাদী যে রাজ্যপাল যেহেতু এখন স্টেটের মুরব্বী, তেখেত সাংবিধানিক মানে হেড হেড অফ দ্য স্টেট, গতি তেখেতক আমি জানাইছো তেখেতে আমাক আশ্বাস দিছে আর সেইমতে কাম হব বলে আমার বিশ্বাস। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।